একটা জিনিস খেয়াল করবেন, স্বামী স্ত্রী একে অন্যকে এত ভালোবাসা জাহির করে না যত ভালোবাসা বিবাহ বহির্ভূত সম্পর্ককারী এই কপট কপটিতে একজন আরেকজনকে জাহির করে। কোনো সন্দেহ আছে? ওরা একজন একজনকে যতবার বলতে হয় তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি জান দিয়া দিব, জীবন দিয়া দিব, সত্যি ভালোবাসি, আমি তোমার ছাড়া কিছু মনে করবো না, হান তান প্রমিস, নাম লিখে দিলাম, রক্ত দিয়া করলাম, হান করলাম, তান করলাম, এই যত কাহিনী করে একজন স্বামী স্ত্রী কি এরকম এতটা করে? কাহিনী কি স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা চাইতে আরো অনেক প্রগাঢ়, বাট সেখানে এত আলাপ সালাপ হয় না। এখানে তো আলাপ সালাপ হয় কেন? কারণ পুরো জিনিসটা ফেক, পুরো জিনিসটা হলো দুই নম্বরই, পুরো জিনিসটা হলো বদমাইশি। সহজ কথা, বদমাইশি এটা কোনো গালি না, বদ মানে খারাপ, আর মাহাসি বদমাহাসি এটা ফার্সি, এক ফার্সিতে একটা কথা মানে খারাপ কাজ, এটা পুরো জিনিসটা একটা খারাপ কাজ, যার কারণে এখানে অনেক মিথ্যা ছল চাতুরি দুই নম্বরই করে করে ফুসলাইয়া ফাসলাইয়া এই পথে আগাইতে হয়। পুরো জিনিসটা একটা দুই নম্বরই। গোটা পৃথিবীতে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যে রিলেশনগুলো তৈরি হয় এই রিলেশনগুলোর সাস্টেনেবিলিটি কতটুকু, কতটা ঠিকই? আমাদের দেশে কথা বাদ দেন, যারা উন্নত হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর কথা বলেন, তাদের দেশে এই এই পার্টনার পরিবর্তন করা এটা তো ডাল ভাত, সকাল বিকাল করে, তাই না? ম্যাক্সিমাম মানুষের জীবনে পার্টনার 10-20-25 হয়ে গেছে, জাস্ট টাইম পাস, পুরো জিনিসটা ফেক। এটাকেই শয়তান স্টাবলিশ করতে চাচ্ছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে শয়তানের ষড়যন্ত্রগুলো কী কী হবে, এই যে আজকে ট্রান্সজেন্ডার গেলানো হচ্ছে, আমাদের মধ্যে সিম্পাথি তৈরি করা হচ্ছে। ডাক্তাররা অনেকে বলতেছে ভাই এটা একটা মানসিক সমস্যা, আমাদের তাদের মধ্যে সিম্পাথি দেখানো উচিত। ভাই মানসিক সমস্যা হলে ডাক্তার দেখাবে সে, আপনি অসুস্থতা এস্টাবলিশ করতেছেন, এগুলো সব শয়তান আগে থেকে করা ষড়যন্ত্র। ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে, নারী পুরুষ, পুরুষ নারী পরিবর্তন করবে, এটা শয়তানের চক্রান্তর অংশ, এবং এর মধ্য দিয়ে মানব সভ্যতা বহুবিধভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটাই তারা করছে। ঠিক একইভাবে এই আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার যে আয়োজন চলছে, এই আয়োজন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, আমরা এটাকে সিরিয়াসলি দেখছিও না, কিন্তু আমাদের ধ্বংস শেষ হয়ে গেলে হয়তো আমরা টের পাবো। ভাইরা আমার, খ্রিস্টান ধর্মযাজকের সেন্ট ভ্যালেন্টাইনের দিবস তারা পালন করবে, এটা তাদের ব্যাপার। আমরা সব কিছুতে নিজস্বতা বুঝি, আমার মানিব্যাগ আমার, আমার স্ত্রী আমার, আমার ছেলে মেয়ে ফ্যামিলি আমার, আমার গ্রামটা আমার, আপনার গ্রাম আপনার, আমার দেশ আমার, আপনার দেশ আপনার, সব কিছু আমরা বুঝি। ধর্মের বেলা আসে শুধুমাত্র আমরা বিশাল উদার হয়ে যাই, বলি না এখানে কোনো বাঁধ থাকা উচিত না, ওনারটা আমি করবো, আমারটা উনি করবো। এটা তো অন্য কিছু ক্ষেত্রে বলেন না যে ভাই মানিব্যাগ আমারটা, এটা আমারও আপনারও, এটা তো বলেন না যে ভাই একই কথা, আমরা একটু ব্রড হই, আসলে একটু উদার হই, কই এরকম তো কোনো কথা তো শুনি না, এখানে তো সবাই সবাই খুব শিয়ানা, না ভাই এটা আমারটা আমার, আপনারটা আপনার যান, আপনারটা আমি যা খুশি তা করেন, আমারটা আমি যা খুশি তা করবো, এখানে তো খুব শিয়ানা, এটা তো বলেন না। মানিব্যাগ যার যার টাকাগুলো সবার, এই সমস্ত কথা তো আমরা বলি না। ধর্মের বেলা আসলে আমরা এত উদার হয়ে যাই যে না এটা আমরা সবাই সবার সাথে আসেন মাখামাখি করি, এগুলো হলো ধর্মের ব্যাপারে আমাদের উদাসীনতার কারণে হয়েছে। পৃথিবীতে কোনো জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য তাদের স্বকীয়তা সব কিছুর আগে হারায়, সেটা সাংস্কৃতিক স্বকীয়তা বলেন, ধর্মীয় স্বকীয়তা বলেন, তাদের যে স্বকীয়তা নিজস্বতা এটা হারিয়ে গেলে তারা পৃথিবীতে থাকতে পারে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। আপনার দেশের যদি 90% মানুষও এই জোয়ারে চলে যায়, কিছু মানুষ থাকবে যারা এটাতে যাবে না। ইসলামটার মূল গোলের জায়গাটাই হলো এটা। শয়তান যখন বলেছে লাউ বিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের কারণে জান্নাত থেকে বের হতে হলো, তো আদমের প্রত্যেকটা ছেলেকে জান্নাতের রুট থেকে আমি সরাই দিব, ট্রান্সজেন্ডার দিয়া, সমকাম দিয়া, অধিকারের নাম দিয়া, বিনোদনের নাম দিয়া, শিক্ষার নাম দিয়া, আর টাকা পয়সা লাগে দুনিয়াতে এসব নাম দিয়া, নানা নাম দিয়া তাদেরকে জান্নাতের ট্র্যাক থেকে আমি সরাই দেবই দেব, সোজা যেতে দেব না, সবসময় বাঁকা যাবে, এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল। তবে শেষে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তুমি সবাইকে পারবা না, আমার কিছু বান্দা থাকবে পরিমাণে কম থাকলেও সবাইকে গোমরা করতে কোনোদিন পারবা না। এই জন্য শয়তানের পাস মার্ক হলো 100% মানুষকে গোমরা করা, এটা সে কোনোদিনই করতে পারবে না, কিছু মানুষের টিকে থাকবে। এখন আপনি এই কিছু মানুষের দলে থাকবেন নাকি শয়তান অনুসারীদের দলে থাকবেন সেটা সিদ্ধান্ত আপনার।